ঘর পাটটা জল এইগুলো না হলে আমরা ভোট দেব না, কাউকেই ভোট দেব না। ভোটের মুখে পানীয় জলের দাবিতে সরব বাসিন্দারা, ক্ষুব্ধ বাসিন্দারা দিলেন ভোট বয়কটের ডাক। তবে রাজনৈতিক নেতৃত্বের আবেদন, গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রেখে ভোট নির্বাচনে অংশগ্রহণ করুন। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, কল আছে জল নাই। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 3 ও 15 নম্বর ওয়ার্ডের নবোদয় পল্লীর বাসিন্দাদের অভিযোগ, পাড়ার পানীয় জলের একমাত্র উৎস টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে অচল। যদি গরিব মানুষকেই না দেখলো, গরিব আলিই তো সব, যদি তাদেরকে না দেখলো তাহলে আর ভোট দিয়ে কি লাভ? আমাদের কথা আর জোর করে তুলে নিয়ে যে ভোট দিয়া করো তো ভোটের বেলায় সব কিছুরই সমস্যা আছে, কাজেরও সমস্যা আছে, খাওয়ারও সমস্যা আছে, জলেরও সমস্যা আছে, পটিরও সমস্যা আছে, জলের কোনো কিছু এখানে জলের ব্যবস্থা নাই। চান তো দূরের কথা, খাওয়ার জল নাই, চান তো দূরের কথা, খেতে পাচ্ছে না মানুষ জল, একটু কোনো জায়গায় এলাকাটায় একটা ভালো কল নাই, এটা 5 দিন ছাড়া খারাপ হয়ে যাচ্ছে। এবারে যাদের সম্ভার সেল আছে বড় বড় লোকদের, তাদেরকে আমরা 14 বার খুঁজতে গেলে দিবে কেন? তারা তো লাইন পড়ছে, এত লোককে দিতে পারে কখনো জল? মানে আমাদের এখানে জলের খুব অসুবিধা, এদিকে কোনো পাইপ লাইনও ঢোকে নাই। আমাদের এখানে একটাই কল আর ওই পাড়ার ভিতর একটা আছে, লোকের ঘরে যেতে হয়, লোক কারেন্ট পড়ায় কদিন জল দেবে, হয়তো এক বালতি জল দিলে পরবর্তী গেলে বলে আর জল দেবো না। আমরা অনেকবার বলেছি, যখনই খারাপ হয় অনেকবার বলি যে আমাদের একটা মেশিন মানে সামাচার বসে দিন, সেটাও দিচ্ছে না, মানে এদিকে গ্রাহ্যই করছে না কোনো কিছুতে। এই যে আমাদের পাড়ায় এতগুলো ঘর, এতগুলো ভোটার আছে, না কেউ সরকারি ঘর পেল না, মানে এই জায়গাগুলোর পাট্টা দেবে বলছে, সেটাও আমাদের দেয় না। সমস্যা বলতে এটা 3 নম্বর ওয়ার্ড নবোদয় পল্লী, তোমার এই গামিনাটের সামনে দীর্ঘদিন কলটা বাগিয়ে দিয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, 2 দিন ছাড়া, 15 দিন ছাড়া। তো আমরা বললাম যে একটা সমস্যার ব্যবস্থা করে দাও, হবে খবে করছে। এই আমার সমস্যা হচ্ছে মানে জলের প্রবলেম খুব, এখানে ঘর বাড়ি তো হয়নি কিন্তু জলের প্রবলেম খুব, আমাদের জলটি যায় এখানে, এই হচ্ছে সমস্যা। কদিন ধরে জল পাচ্ছে না? জলটা আপনার কালকে দুপুরবেলায় ভাঙা গেছে, ফোন করেছি, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, জলটা আনছি পাঠিয়ে দিচ্ছি, আসামনে জলও আসে, আজকে 2 দিন হয়ে গেলো জল পাইনি। বা আরও এখানে আরও পাড়ার মেয়ে ছেলে রয়েছে, সবাই বলছে চ তাহলে মিউনিসিপ্যালিটি যাবো, আমি যেতে হবে নেই, দাঁড়াও আমি পাটির লোককে বলছি। হ্যাঁ পৌরসভাকে জানিয়েছিলাম, বলতে পাটির লোককেই জানিয়েছিলাম, আমি পৌরসভা ডাইরেক্ট যাইনি, মিউনিসিপ্যালিটি পার্টির লোককে জানিয়েছে, তারা বলছে হ্যাঁ কালকে বাগিয়ে দিচ্ছি, পাঠাচ্ছি, এখন পর্যন্ত আসেন। আমরা তো 2.5-3 মাস মাত্র এখানে দায়িত্ব পেয়েছি, তার মধ্যে যতটা যা সম্মুখ যতটুকু অভিযোগ মানুষের কাছে আসছে সেগুলো আমরা মেটাবার আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন দীর্ঘদিন অনেকেই যারা ক্ষমতায় ছিলেন তারা অনেক জায়গাতেই দেখছি অনেক কিছু করার দরকার ছিল সেগুলো করেননি, এখন 2.5-3 মাসের মধ্যেই তো সব কিছু সম্ভব নয়, তবু যতটা মানুষকে পরিষেবা দেওয়ার জায়গায় আমরা চেষ্টা করে যাচ্ছি নিরন্তর, এবং নিশ্চয়ই যদি কোনো তাদের অভিযোগ পাই আমরা সেই অভিযোগ যদি সেভাবে পাই আমরা নিশ্চয়ই তার সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হব, এবং জলটা তো অতি প্রয়োজনীয় জিনিস, সেটা আমরা নিশ্চয়ই মিটিয়ে দেবো। যদি সেভাবে তাদের কাছ থেকে কোনো অভিযোগ আমরা পাই আমরা নিশ্চয়ই মিটিয়ে দেবো। এখন পর্যন্ত সেভাবে আমাদেরকে কেউ অভিযোগটা সেভাবে জানায়নি, আমরা সেভাবে অভিযোগ পাইনি। বিষ্ণুপুরের পৌরপ্রধান যিনি আছেন, সে যেই থাকুক না কেন, যিনি আছেন বর্তমান তৃণমূলেরই ছিলেন, উনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, রং বর্ণ দেখে কাজ করবেন না, জলের অপর নাম জীবন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জলের সমস্যাটাকে যদি না দূর করতে পারে তাহলে তারা পৌরসভা কী করে চালাবে? আর হয়তো 2 মাস, এই 2 মাস পরে আমরা সরকার গঠন করব, এবং সরকার গঠন করার পরে শিল্প এবং কর্মসংস্থান এই দুটাই আমরা পশ্চিমবাংলার মানুষকে ভারতীয় জনতা পার্টির আমার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ দার নেতৃত্বে সেটা করে ওই মুখ্যমন্ত্রীর যিনি ছিলেন এখন আর মুখ্যমন্ত্রী নেন ওনার চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দেবো যে যুব সমাজকে কীভাবে উদ্ধার করতে হয়, মা বোনেদের কীভাবে নিরাপত্তা দিতে হয়, এবং পশ্চিমবঙ্গকে যে আজকে জঙ্গিদের আঁকড়া তৈরি করেছে সেই আঁকড়া থেকে কীভাবে উদ্ধার করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা তো ক্ষমতাই নেই, না পৌরসভাতে আছি না রাজ্যে আছি, এখন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন উন্নয়ন হয়েছে, 100% কাজ হয়ে গেছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে একবারে নিচু স্তরে কী কাজ হয়েছে
সেটাতে এসবগুলো দেখলেই বোঝা যায়। তিন নম্বর ওয়ার্ড, পনেরো নম্বর ওয়ার্ড, এমনকি আজকে এই এক্সচেঞ্জের সামনে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তার সামনের কলটাই টিউবওয়েলটাই ভাঙা ওখানটা পর্যন্ত। এরকম বিষ্ণুপুরে অনেক জায়গা এরকম আছে যেখানে বারবার ওখানকার মানুষজন ব্যবসায়িক বন্ধুরা বারবার বলার পরও হয়নি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই কল বলুন আর ঘর বলুন, এগুলো বেছে বেছে যারা এখানকার কাউন্সিলর বা প্রশাসক মণ্ডলীর যারা তোষণ করতে পারবে তারা, তাদের ওখানেই হচ্ছে উন্নয়নটা, আর অন্য কোথাও উন্নয়ন হয়নি, সার্বিকভাবে উন্নয়ন কোথাও হয়নি। যারা এদের তোষণ করছে, যারা প্রশাসক মণ্ডলীর মধ্যে রয়েছেন, তাদের যারা তোষণ, তৃণমূল নেতাদের যারা পিছনে পিছনে ঘুরছেন, তাদেরই সব কিছু হচ্ছে, আর অন্য কিছু হয়নি। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহীর রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।